ট্রেনের আগে পৌঁছাবে ট্রেন মাত্র 12 মিনিটেই দুবাই থেকে আবুধাবি যাবে আসতে চলেছে চমক লাগানো প্রযুক্তি এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী বাহন মনে করা হয় বিমানকে তবে প্রযুক্তির উৎকর্ষে যাতায়াতের জন্য আরো দ্রুতগামীর বাহন আসতে চলেছে হাইপারলুপে চড়ে কল্পনার চেয়েও দ্রুত ছোটা সম্ভব নতুন এই প্রযুক্তি বোয়িং 747 প্লেনের চেয়ে প্রতি ঘন্টায় 200 মাইল দ্রুত চলবে বুগাটি ভ্যারন গাড়ির চেয়ে 3 গুণ দ্রুত গতিসম্পন্ন হবে এটি দুবাই থেকে মাত্র 12 মিনিটে যাত্রীদেরকে আবুধাবি পৌঁছে দেবে নতুন এই পরিবহন ব্যবস্থা হাইপারলুপের ধারণা নিয়ে পৃথিবী জুড়ে আলোচনা বেড়ে গেছে 2019 সালে দুবাই ইন্টারন্যাশনাল মোটর শোতে এটি প্রদর্শনের পর থেকে হাইপারলুপ বাস্তবে ব্যবহারের আইডিয়া সামনে আনায় পৃথিবী জুড়ে দুবাই আর আবুধাবির সম্মান বেড়ে গেছে বহুগুণ অবশ্য আর্কিটেকচার আর উদ্ভাবনে তারা এরই মধ্যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে ফিউচার টেক ট্রান্সপোর্ট চালকবিহীন হাইপারলুপ নিয়ে অনেক প্রতিষ্ঠান কাজ করছে তবে রিচার্ড ব্র্যানসনের ভার্জিন হাইপারলুপ 1 এটি বাস্তবায়নে সবার চেয়ে এগিয়ে আছে এই কোম্পানির তৈরি হাইপারলুপ বাণিজ্যিকভাবে ব্যবহার করা শুরু হলে তা শতভাগ বিদ্যুৎ চালিত হবে ফলে বাহনটি থেকে কার্বন নিঃসরণ হবে না ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে এর পর্টগুলো লো এয়ার প্রেশার টিউবিং নেটওয়ার্কে চলাচল করবে ঘন্টায় 700 মাইল বেগে হাইপারলুপ পড যাত্রী নিয়ে ছুটবে অথচ হবে না কোনো শব্দ দূষণ ম্যাগনেটিক লেভিটেশন যত উন্নত হবে হাইপারলুপ হয়ে উঠবে ততই দ্রুত গতি তাই তো উন্নত ম্যাগনেটিক লেভিটেশন তৈরির জন্য চলছে জোর গবেষণা বলা হচ্ছে হাইপারলুপ টিউব এবং পডের মাঝে থাকা 99.9% বাতাস চুষে নেওয়া সম্ভব হবে এই প্রচেষ্টাটি এখনো তাত্ত্বিক পর্যায়ে আছে তবে এটি সম্ভব হলে পড পাবে আরও গতি বাতাসের ধাক্কায় পডের পিছিয়ে পড়া ঘন্টা প্রতি 800 কিলোমিটার কমানো এরই মধ্যে সম্ভব হয়েছে বলে বলা হচ্ছে মহাকাশ যাত্রার সঙ্গে হাইপারলুপের মিল রয়েছে নভোচারীরা একটি বায়ুহীন পরিবেশে থাকেন কাজ করেন হাইপারলুপ প্রযুক্তিতেও প্রায় ভ্যাকুয়াম পরিবেশ তৈরি করা হবে আর সে কারণেই প্রচণ্ড গতি তোলা সম্ভব হবে আর যাত্রীদের জন্য পডে নিজস্ব বায়ু প্রবাহের ব্যবস্থা রাখা হবে হাইপারলুপের জনপ্রিয়তা 2013 সাল থেকে বাড়ছে সেই সময় হাইপারলুপ আলফা নামের একটি রিসার্চ পেপার প্রকাশ করেছিলেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক 2020 সালের নভেম্বরে প্রথম যাত্রীবাহী হাইপারলুপ পড পরীক্ষামূলকভাবে চালিয়েছিল ভার্জিন হাইপারলুপ নামের মার্কিন সংস্থা ভার্জিন হাইপারলুপ এবং হাইপারলুপ ট্রান্সপোর্টেশন টেকনোলজিস নামে আমেরিকার দুই সংস্থা 2030 সালের মধ্যে এই প্রযুক্তির বাহন চালু করে বাজারে আনতে জোর চেষ্টা চালাচ্ছে হাইপারলুপ পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা হবে প্রযুক্তিতে উৎকর্ষ আনা হাইপারলুপ নেটওয়ার্কের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নতি টাইম ট্রাভেলের সমান হয়ে যেতে পারে বলে অনেকের আশা এক্ষেত্রে দুবাই হাইপারলুপ হবে এই টেকনোলজিতে পৃথিবীতে প্রথম বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা এই প্রযুক্তি প্রচলিত রেল ব্যবস্থার থেকেও কম খরচের হবে বলে ধারণা করা হচ্ছে পরিবহন ভাড়াও বিমান ভাড়ার চেয়ে সস্তা হবে বলে বলা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে সান ফ্রান্সিসকোর প্রায় 615 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারবে হাইপারলুপ পড বাহন যা মাত্র 45 মিনিটেই সম্ভব হবে ঘন্টায় 1200 কিলোমিটার গতিতে ছুটতে পারবে আমেরিকান হাইপারলুপ এসব প্রযুক্তি এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা